বিয়ের পিঁড়িতে বসলেন দুবাইয়ের রাজকুমারী। রীতিমতো রাজকীয় আয়োজন, গোটা বিশ্বজুড়ে এই রাজকুমারীকে নিয়ে আলোচনার শেষ ছিল না। তাকে বলা হয় অসাধারণ লাস্যময়ী সুন্দরী। তিনি হলেন শেখা মাহারা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। লাস্যময়ী সুন্দরী এই রাজকুমারী কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন, এই নিয়ে গোটা বিশ্বজুড়ে উঠেছে আলোচনার ঝড়। শেখা মাহারা তার বিলাসী জীবনযাপনের জন্য বারংবার সংবাদের শিরোনামে থাকেন। সম্প্রতি দুবাই ভিত্তিক সংবাদের মাধ্যমে খালিজ টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী শেখা মেহরা এবং শেখ মানা আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেছেন। যদিও বিয়ের আনুষ্ঠানিক আয়োজন কবে করা হয়েছে সেই খবর এখনও আমরা নিশ্চিত করতে পারিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুবের মেয়ে শেখা মাহারা তার নিজ চাচাতো ভাইকে বিয়ে করেছেন। দুবাইয়ের রাজকীয় বিয়ে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। শেখা মেহরা শেখ মানা আল মাকতুমকে বিয়ে করেছেন। একটি সরকারি বিবৃতি অনুসারে নবদম্পতি প্রকাশ করেছে যে তারা তাদের কিতাব আল কিতাব উদযাপন করেছে। এর অধীনে আনুষ্ঠানিক বিবাহ এবং বিবাহ চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি শেখ মানা আল মাকতুমের বাবার লেখা একটি কবিতা শেয়ার করেছেন। এই বিষয়টি হয়েছিল খুবই ব্যক্তিগত অনুষ্ঠানে, যার ছবি এখনও প্রকাশ করা হয়নি। যদিও এই রয়্যাল ওয়েডিং নিয়ে সারা বিশ্বে চলছে আলোচনা, দুবাইয়ের রাজকুমারী মাহারা বিনতে মাকতুম আজকাল সোশ্যাল মিডিয়াতে আধিপত্য বিস্তার করেছেন। মাহারা দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে। মাহারার ফ্যান ফলোয়ারিং অসাধারণ। তার ছবি দেখলেই বোঝা যায় তিনি বেশ স্টাইলিশ, তার শখও বেশ রাজকীয়। দুবাইয়ের প্রধানমন্ত্রীর হৃদয় টুকরো মাহারাকে আরব দেশের সবচেয়ে সুন্দরী রাজকুমারী বলা হয়। তিনি শেখ রশিদের সবচেয়ে ধনী সম্পদ। মাহারা খুবই বিলাসবহুল জীবনযাপন করেন। শেখ মোহাম্মদের পরিবার বেশ বড় এবং তিনি ছয়টি বিয়ে করেছেন। মাহারার মায়ের নাম গ্রিগোরাসকোস। শেখ রশিদকে কঠোর পিতা হিসেবে আখ্যায়িত করা হয়। শেখ তার মেয়ে মাহারাকে বাকিদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা দিয়েছেন। মাহারা দেখতে অন্যান্য আরব দেশের মহিলাদের থেকে অনেক আলাদা। তিনি সবসময় উজ্জ্বল রঙের পোশাক পরতে পছন্দ করতেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তার বাবা মা তার নাম রাখেন ক্রিস্টিয়ানা, কিন্তু পরে আরব দেশ অনুযায়ী তার নাম পরিবর্তন করে মাহারা করা হয়। মাহারা মানে সৌন্দর্য, ভদ্রতা এবং রাজকীয় আচার আচরণের নারী। মাহারার মা গ্রিসে থেকে এসেছেন। ধারণা করা হয় এই কারণেই তাদের পশ্চিমা দেশগুলোর স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদের দুই সন্তান, ছেলে শেখ আবদুল্লাহ ও মেয়ে মাহারা। কিন্তু কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায়। আজও মাহারা তার মায়ের সাথে দেখা করেন এবং সময় কাটান। মাহারা জায়েদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, তারপর অক্সফোর্ড এভিয়েশন কলেজে যান। সেখান থেকে তিনি এজেন্সি গিয়ে বাকি পড়াশোনা সম্পন্ন করেন। মাহারা গ্রিস থেকে অশ্বারোহী খেলার প্রশিক্ষণ নেন। 2009 সাল থেকে দুবাইতে বসবাস করছেন এবং তার বাবার সাথে দেশকে এগিয়ে যেতে সহায়তা করছেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড নার্সারি স্কুলে পড়ার সময় থেকেই মাহারা ঘোড়ায় চলতে পছন্দ করতেন। তার 11টি ঘোড়া রয়েছে এবং সবচেয়ে দামি ঘোড়াটির দাম হল $3.6 মিলিয়ন। মাহারার ঘোড়া রক্ষণাবেক্ষণে বছরে $40 লক্ষ পর্যন্ত ব্যয় করেন। শেখ রশিদের সম্পদের পরিমাণ প্রায় $15 মিলিয়ন। এর মাধ্যমে মাহারার রয়েছে $1 মিলিয়ন। বন্ধুরা, মাহারার এমন বিয়ের খবর শুনে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।